আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি টিভি চ্যানেলে। আজ আমরা এই চ্যানেল দেখব বেসিক আরবি ভাষা পর্ব 66তম পর্বটি। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন আছেন বিশেষ করে আরব দেশে, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতে, তারা সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের চমৎকার পর্বটি। প্রথমত যে বাক্যটি আছে সেটা হলো তুমি বাহিরে আসো, আরবি ভাষায় বলবেন ইনতা বাররাহ ইজি। এই বাক্যে ইনতা শব্দের অর্থ তুমি, বাররাহ শব্দের অর্থ বাহিরে, ইজি মানে আসো। ইনতা বাররাহ ইজি অর্থ তুমি বাহিরে আসো। তারপর লিখা আছে আমি তোমার গাড়ি চেক করব। সুন্দর করে আরবিতে বলবেন আনা তাফতিশ ইনতা সাইয়েরা। বাক্যটিতে আনা মানে আমি, তাফতিশ শব্দের অর্থ চেক করব, ইনতা শব্দের অর্থ তোমার, সাইয়েরা মানে হচ্ছে গাড়ি। আনা তাফতিশ ইনতা সাইয়েরা অর্থ আমি তোমার গাড়ি চেক করব। চলে যাব পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হচ্ছে স্যার আমি অনেক দুঃখিত, আরবিতে বলবেন সিদি আনা জিয়াদা সিফ। এখানে সিদি শব্দের অর্থ স্যার, আন মানে আমি, জিয়াদা শব্দের অর্থ অনেক, আসিফ মানে হচ্ছে দুঃখিত। সিদি আনা জিয়াদা আসিফ অর্থ হচ্ছে স্যার আমি অনেক দুঃখিত। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হচ্ছে কারণ আমার সাথে এখন আকামা নাই, আরবিতে বলবেন আশান আলহিন সাওয়া সাওয়া আনা মাফি কামা। এই বাক্যে আসান মানে হচ্ছে কারণ, আলহীন অর্থ এখন, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা মানে আমার, মাফি ইকামা অর্থ আকামা নাই। আসান আলহীন সাওয়া সাওয়া আনা মাফি ইকামা অর্থ কারণ আমার সাথে এখন আকামা নাই। তারপর লেখা আছে তোমার মালিককে কল করো, আরবিতে বলবেন সাউই টেলিফোন ইনতা কফিল। এই বাক্যে সাউই টেলিফোন মানে হচ্ছে কল করো, ইনতা মানে তোমার, কফিল শব্দের অর্থ মালিক। সাউই টেলিফোন ইনতা কফিল মানে তোমার মালিককে কল করো। নেক্সটে লিখা আছে আমি তোমার কফিলের সাথে কথা বলতে চাই, এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা এবি সাওয়া সাওয়া কালাম ইনতা কফিল। বাক্যটিতে আনা মানে আমি, এবি অর্থ চাই, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম শব্দের অর্থ কথা, ইনতা মানে হচ্ছে তোমার। আনা এবি সাওয়া সাওয়া কালাম ইনতা কফিল মানে আমি তোমার কফিলের সাথে কথা বলতে চাই। নেক্সটে লিখা আছে তোমার ইকামা ভুল আছে, তারিখ শেষ, আরবিতে বলবেন ইনতা ইকামা ফি গলত, তারিখ খালাস। বাক্যটিতে ইনতা মানে তোমার, ফি শব্দের অর্থ আছে, গলত মানে ভুল, খালাস অর্থ শেষ। ইনতা ইকামা ফি গলত তারিখ খালাস মানে হচ্ছে তোমার ইকামা ভুল আছে, তারিখ শেষ। এরপর লিখা আছে কফিলের নিকট আমার টাকা আছে, আরবিতে বলবেন আনা ফুলুস ফি সাওয়া সাওয়া কফিল। এই বাক্যে সাওয়া সাওয়া কফিল মানে হচ্ছে কফিলের নিকট, আনা ফুলুস ফি মানে আমার টাকা আছে, আনা ফুলুস ফি সাওয়া সাওয়া কফিল মানে হচ্ছে কফিলের নিকট আমার টাকা আছে। নেক্সট লিখা আছে রাস্তায় খুব জ্যাম, আরবিতে বলবেন জিয়াদা মারাক্কা তরিক। এই বাক্যে জিয়াদা মানে হচ্ছে খুব, মারাক্কা মানে জ্যাম, তরিক শব্দের অর্থ রাস্তা, অনেকে তরিকাও বলে থাকে, জিয়াদা মারাক্কা তরিক মানে রাস্তায় খুব জ্যাম। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে রাস্তায় জ্যাম নাই, আরবিতে বলবেন মাফি মারাক্কা তরিক। এই বাক্যটিতে মাফি অর্থ নাই, মারাক্কা মানে জ্যাম, তরিক মানে হচ্ছে রাস্তা, মাফি মারাক্কা তরিক অর্থ রাস্তায় জ্যাম নাই। তারপর লিখা আছে এই খাবার সুস্বাদু, আরবিতে বলবেন হাদা আক্কেল লাজিজ। বাক্যটিতে হাদা মানে এই, আক্কেল মানে হচ্ছে খাবার,
আর লাজিজ শব্দের অর্থ সুস্বাদু। হাদা আখেল লাজিজ মানে এই খাবার সুস্বাদু। পরবর্তী বাক্যটি হচ্ছে এই খাবার সুস্বাদু নয়। আরবিতে বলবেন হাদা আখেল মাফি লাজিজ। এখানে হাদা মানে হচ্ছে এই, আখেল শব্দের অর্থ খাবার, মাফি লাজিজ মানে হচ্ছে সুস্বাদু নয়। হাদা আখেল মাফি লাজিজ মানে এই খাবার সুস্বাদু নয়। এরপর লিখা আমি গরুর মাংস খাই। আরবিতে বলবেন আনা আখেল লাহাম বাগার। এখানে আনা শব্দের অর্থ আমি, আখেল মানে হচ্ছে খাওয়া, লাহাম শব্দের অর্থ মাংস, বাগার মানে গরুর। আনা আখেল লাহাম বাগার অর্থ আমি গরুর মাংস খাই। চলে যাব পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হচ্ছে আমি মুরগির মাংস খাই না। আরবিতে বলবেন আনা মুআক্কেল লাহাম দিজাজ। বাক্যটিতে আনা মুআক্কেল মানে হচ্ছে আমি খাই না, লাহাম শব্দের অর্থ মাংস, দিজাজ এর অর্থ হচ্ছে মুরগি। আনা মুআক্কেল লাহাম দিজাজ, আমি মুরগির মাংস খাই না। নেক্সটে লিখা আছে এটা ধূমপানের এলাকা। আরবিতে বলবেন হাদা তাদখিন মেন্তাকা। বাক্যটিতে হাদা মানে এটা, তাদখিন মানে ধূমপান, মেন্তাকা মানে এলাকা। হাদা তাদখিন মেন্তাকা মানে হচ্ছে এটা ধূমপানের এলাকা। নেক্সটে লিখা আছে আমি দুঃখিত দেরি করে আসার জন্য। আরবিতে বলবেন আনা আসিফ তাখিরিজি। বাক্যটিতে আনা আসিফ মানে হচ্ছে আমি দুঃখিত, তাখির মানে হচ্ছে দেরি করা, ইজি শব্দের অর্থ আসা। আনা আসিফ তাখির ইজি মানে আমি দুঃখিত দেরি করে আসার জন্য। নেক্সটে লিখা আছে তুমি তাড়াতাড়ি আসবে। আরবিতে বলবেন ইনতা ইজি সুরা সুরা। বাক্যটিতে ইনতা মানে তুমি, ইজি অর্থ আসবে, সুরা সুরা মানে তাড়াতাড়ি। ইনতা ইজি সুরা সুরা তুমি তাড়াতাড়ি আসবে। এখন লিখা আছে জি আমি তাড়াতাড়ি আসব। নাআম আনা ইজি সুরা সুরা। এখানে নাআম মানে জি, আনা মানে আমি, ইজি অর্থ আসব, সুরা সুরা মানে তাড়াতাড়ি। নাআম আনা ইজি সুরা সুরা জি আমি তাড়াতাড়ি আসব। এরপর লিখা এটি কোথায় পেয়েছ? হাদা ওয়েন হাতছেল। বাক্যটিতে হাদা মানে এটা, ওয়েন মানে কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়েন হাতছেল এটি কোথায় পেয়েছ? এটা আমার মোবাইল। হাদা হাগ্গি জাওয়াল। বাক্যটিতে হাদা মানে এটা, হাগ্গি মানে আমার, জাওয়াল অর্থ মোবাইল। হাদা হাগ্গি জাওয়াল এটা আমার মোবাইল। তোমার মোবাইল নাও শিল ইনতা জাওয়াল। বাক্যটিতে শিল মানে নাও, ইনতা মানে তোমার, জাওয়াল অর্থ মোবাইল, শিল ইনতা জাওয়াল তোমার মোবাইল নাও। আমাকে ঔষধ দিন আতিনি দাওয়া। এখানে আতিনি মানে আমাকে দিন, দাওয়া অর্থ ঔষধ, আতিনি দাওয়া আমাকে ঔষধ দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 66তম পর্বটি দেখার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।